এখন এসে গেছি নেপাল, আর এখন আমরা এসে গেছি এখানে, খুবই সুন্দর ওয়েদার, একদমই গরম না আর একদমই ঠান্ডাও না, তাই শীতের বিশেষ কিছু পড়তে হয়নি, কিন্তু আবার রোদে গরমও লাগছে না, খুব ভালো ওয়েদার। চলো পুরো মিরকে পার্কটা ঘুরি আর তোমাদেরকেও দেখাই। ওরকম দৌড়চ্ছ কেন? পুলিশ ধরবে কিন্তু। চলো কে আমার হাত ধরে থাকো। এইবার পালালে আমি আর যাচ্ছি, এনজিপি স্টেশনে নেবে। স্টেশনের কাছেই হোটেলে কিছুক্ষণের জন্য আমরা ফ্রেশ হয়ে নিয়ে তারপর রওনা দিয়ে দিয়েছিলাম শিলিগুড়ি হয়ে সোজা মিরিক, আর এই মুহূর্তে এখন মিরিকেই আছি। মিরিকে এসে টিকিট কাটা হয়ে গেছে আমাদের পার্কে 20 টাকা পার হেড, আর এরপর আমরা ঢুকে পড়লাম সোজা গিয়ে পার্কে। টিকিট আসার পর পার হেড 20 টাকায় টিকিট কেটে আমরা যখন পার্কে ঢুকলাম দেখলাম সেখানে কিন্তু কিছুই নেই, নিতান্তই সাদা মাঠা। কিছু রিলস বানিয়েছি আর অনেক ছবি তুলেছি, তারপর আবার বেরিয়ে পৌঁছে গেলাম একদম পার্কের পাশেই লাগোয়া যে মার্কেটটা রয়েছে সেখানে। বহু জিনিস মার্কেটে, আর মেয়েরা তো গেলেই যে কোনো জায়গায় মার্কেট ছোট বা বড়র বিচার না করেই আমরা কিন্তু ঢুকে পড়ি। তো মার্কেটটা সুন্দর যদিও ছোটই, তারপর ঘুরতে লাগলাম চারিদিক। ঘুরে ঘুরে আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে মিরিকে অনেকবার আসা হয়েছে আগেও, কিন্তু লাস্ট যেবার এসেছিলাম তার তুলনায় এইবারে এসে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করলাম। যাই হোক, আমরা তো সেই এনজিপি থেকে সকালের জল খাবার সেরে বেরিয়েছিলাম, তাই খিদেও পেয়ে গেছিল। আর এই গরম গরম মোমো, যেটা কলকাতার থেকে স্বাদে সম্পূর্ণই আলাদা, নিয়ে নিলাম প্রত্যেকে প্লেট, আর তারপর খাওয়ার পালা। সব রকমারি ফটো তোলার ভিডিও করা মিরিকের এই লেকটা কিন্তু বরাবরই আমাকে খুব বেশি টানে, যেখানে বোটিং করারও ব্যবস্থা।
ব্যবস্থা আছে, তবে অন্যবার বোটিং করলেও এবারে আর বোটিং করিনি। সবাই মিলে একসাথে গল্প করতে করতে চারিদিকটা ঘুরে দেখলাম, আর তার সাথে ছবি তোলার উপরিপাওনা তো আছেই। এবারে আমাদের শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাওয়ার পথে মিরিক, আর মিরিকে কিন্তু খুব বেশিক্ষণ সময় থাকবো না ভাবলেও অনেকটাই থেকে গেছিলাম, আর তাই দুপুরবেলা খিদেও পেয়ে গেছিল। সঙ্গে ছোট বাচ্চা আছে তাই ভাতটাই আমরা প্রেফার করেছি, আর সেই জন্য চলে গেলাম একেবারে বাঙালি হোটেলে। বাঙালি হোটেলে কিন্তু দিব্যি দুপুরবেলার একেবারে পকেট ফ্রেন্ডলি খাবার আমরা পেয়ে গেছিলাম, তাই সবাই মিলে দেরি না করে দুপুরের মধ্যাহ্নভোজনটা সেরেই নিলাম। এখানে বাচ্চাদের জন্য রয়েছে আলাদা থালি, তার সাথে বড়দের আলাদা থালি, আর এখানে কি নেই, ডাল পোস্ত। ভাবা যায় মিরিকে গিয়ে আমরা ডাল পোস্ত দিয়ে একেবারে বাঙালি চব্যচস্য করে দুপুরের মধ্যাহ্নভোজন সারছি, আর পোস্ত একেবারে মিরিকে যেখানে পাওয়া গেল এই বাঙালি হোটেলটাতেই। আর বাঙালি হোটেলে খাওয়া দাওয়া সারার পর আমরা কিন্তু আরেকটু মার্কেট ঘুরে এইবারই বেরিয়ে পড়বো। আমরা কিন্তু মিরিক হয়ে দার্জিলিং যাব, কিন্তু তার আগে আমরা যাব আরও একটা জায়গায়। বন্ধুরা, যেতে যেতে বলছি তোমাদের, পুরো ভিডিওতে কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, তাই মিস করো না ভিডিওর কোনো একটা ছোট ছোট পার্ট। এসে গেছি নেপাল, আর এখন এখানে যাব পশ্চিমবঙ্গ মার্কেটে, মন্দির আর তার সাথে মার্কেট দুটোই আমরা কভার করব। তো চলো বন্ধুরা যাওয়া যাক। মোটামুটি এখন 3:30 বাজে বিকেল, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এলাম এখন মিরিক থেকে এলাম নেপাল বর্ডারে, ভেতরে এসেছি। এখানে আই কার্ড জমা রাখতে হয় প্রত্যেকের, আর সেখান থেকে আমরা এখন বর্ডারে এসে একেবারে নেপালেই এসেছি, আর এখান থেকে যাব এখানকার মার্কেট আর তার সাথে মন্দির। এখানে ট্যাক্সি ভাড়া হলো 300 টাকা, 300 টাকায় কিন্তু বর্ডার পর্যন্ত আপ ডাউন। তো আমরা এখন যাচ্ছি, চলো তাহলে যাওয়া যাক। এদিকে বসে কিন্তু কাকি মনে, এদিকে বসে তো গা গলাবে উল্টো দিকে, এ আমরা বন্ধ করবো না তো দিদির কলে। এখানে প্রচন্ড ঠান্ডা, আমরা মিরিকে ঠান্ডা পাইনি, আর সেই জন্য হালকা পাতলা পরে এসেছি। গাড়িতে আমাদের সব সোয়েটার রয়ে গেছে, আমরা ঠান্ডায় হু করে এর কাছে ছিল অবশ্য, কিন্তু ও করেছে আমাদেরকে দেয়নি, আর সেই জন্য আমরা সোয়েটার ছাড়াই আছি। নেপালে কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা। আমি কেঁপে যাচ্ছি, আমাকে কেউ একটা সোয়েটার দিচ্ছে না, কি যে ঠান্ডা এখানে লাগছে। উফ, এই যে এখানে না মার্কেট মাছি আর বাবারে
নেপালে এসে তারপর আমরা আমাদের রায়কার্ড জমা করে তারপর চলে এলাম ভেতরে। আর মার্কেটে ঢুকেই জামা, জুতো, ব্যাগ, তার সাথে জুয়েলারি কি না নেই, খাওয়া দাওয়ার জিনিস অনেক কিছু, অনেক কিছু বন্ধুরা। মার্কেট পুরো ঘুরতে মনে হচ্ছে একটা দিন কিন্তু কম পড়ারই কথা। এসেছি পশুপতি মার্কেটে, চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর ঘুরে দেখবো আজকে পুরো নেপালের পশুপতি মার্কেট। Thank you.